আসসালামু আলাইকুম, কানিজ কুকিং হাউজে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। ভিউয়ার্স, আজ আমি এখানে লিচু সংরক্ষণ পদ্ধতি দেখাবো। আমি এখানে কিছুটা লিচু নিয়েছি আর লিচুটা আমি এভাবে বোটাসহ নিয়েছি। এভাবে কিন্তু ভেঙে নিতে হবে, একটু বোটাসহ রাখতে হবে। ভিউয়ার্স, এখানে আমি দুই রকমভাবে লিচু সংরক্ষণ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে 30 মিনিট পর্যন্ত আমি লিচুগুলো ভিজিয়ে রাখবো। এখন আমি একটা কাঁচি নিয়ে বোটাগুলো এভাবে করে কেটে নিচ্ছি। 30 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখবো। লিচু যখন বাজারে থাকে তখন কিন্তু অনেক ধরনের মেডিসিন দেওয়া থাকে, কেমিক্যাল দেওয়া থাকে, এগুলো পানিতে ভিজিয়ে রেখে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে। সবগুলো আমি বোটা ছোটো করে নিয়েছি। দেখেন, লিচুগুলো আমি এভাবে করে 30 মিনিট ভিজিয়ে রাখব। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, একটা লিচু আমি খোসা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। লিচুর ভিতরটা একদমই টাটকা। ভিউয়ার্স, এরকম টাটকা দেখে লিচু নিতে হবে। খুব মিষ্টি আর রসালো লিচুগুলা। ভিউয়ার্স, আমরা জানি যে লিচু সারা বছর পাওয়া যায় না, আমরা এভাবে করে সংরক্ষণ করলে সারা বছর খেতে পারবো। যখন লিচু থাকবে না তখন কিন্তু বের করে খাওয়া যাবে। আমি লিচু থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি 30 মিনিট পর। এখন এখানে নিয়েছি আমি একটা টিস্যু, আমি টিস্যু দিয়ে সবগুলো লিচু এভাবে করে পানিটা শুকিয়ে নিব। এভাবে করে সবগুলো লিচু আমাকে পানি থেকে শুকিয়ে নিতে হবে। সবগুলো লিচু আমার শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি একটা নিয়েছি এয়ার টাইট কন্টেনার। এখন লিচুগুলো আমি এভাবে করে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, আর কন্টেনারের মধ্যে কিন্তু বেশি পরিমাণ লিচু দিয়ে টাইট করে রাখা যাবে না, একটু ফাঁকা ফাঁকা অবস্থায় রাখতে হবে। আমি এখন মুখটা আটকে এভাবে করে ডিবে রেখে দেব। আর যখন লিচু থাকবে না তখন কিন্তু এটা বের করে অনায়াসে খেয়ে নেওয়া যাবে। এখানে আমি আরও কিছুটা লিচু নিয়েছি। আমি এখানে নিয়েছি পেপার। ভিউয়ার্স, আমি এটা পেপারে সংরক্ষণ করে দেখাবো। আর এই লিচু কিন্তু 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খাওয়া যাবে। আর এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিলেও 15 থেকে 20 দিন পর্যন্ত লিচু ভালো থাকবে, একটা লিচু নষ্ট হবে না। ভিউয়ার্স, আমি পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। আমি আরেকটা পেপার দিয়ে উপর থেকে মুড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমি ডাবল পেপার ব্যবহার করেছি। আমার এই লিচু সংরক্ষণ পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি একটা নিয়েছি পলিব্যাগ। পলিব্যাগের মধ্যে এখন আমি পেপারে মোড়ানো লিচুগুলো রেখে দেব। ভিউয়ার্স, আমি এখানে দুই রকমভাবে লিচু সংরক্ষণ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।